नमस्कार बंधुरा, आपनादेर सबाइके स्वागत जानाई आपनादेर प्रिय चैनल सुजित पाठक एस्ट्रोलॉजीते। केमन जाबे मे मास तारि किछु आभास आमी आपनादेर देव, आसुन जेने नी। फोर्थ मे मंगल गोचर करबे कुम्भ राशिते, नाइन्थ मे बुध गोचर करबें वृष राशिते, एवं चौदोई मे रवि गोचर करबें वृष राशिते। एरपर चौबीसे मे रात्रे बुध आबार वृष राशि छेड़े गोचर करबें मिथुन राशिते। एई मासेर गोचर स्थिति निर्भर करबे मिथुन राशिर भाग्यफल। एई मासे मिथुन राशिर जातक जातिकेरा पाबेन मिश्र फल। किछु चैलेंजेर मुखोमुखी आपनाके दाड़ाते होते पारे, तार जोन्नो निजेके प्रस्तुत राखुन। जदि दृढ़तार साथे सेई चैलेंजेर मोकाबिला करते पारेन ताहले परिस्थिति सामले उठबेन। आपनार केरियार जीवन कम बेशी उठा पड़ार मध्य दिए जाबे। पारिवारिक जीवन मोटेर उपर सुखई बला जाय। दाम्पत्य जीवन थाकबे मोटामुटी। भाई बोनदेर साथे सम्पर्क बड़ आस्ते आस्ते गलबे। কোনো এমন মানুষের সাথে আপনার পরিচয় হবে যা ভবিষ্যতে আপনাকে লাভবান করবে। আপনার পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। রবির একাদশে তুঙ্গা অবস্থান আপনাকে সরকারি ক্ষেত্র থেকে লাভবান করবে। পার্টনারশিপ ব্যবসা থাকলে পার্টনার আপনাকে নানা সমস্যায় ফেলতে পারে। সাবধানে পা ফেলে এগিয়ে চলুন এবং পরিশ্রম করতে থাকুন। যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তবে এই মাস আপনার শিক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পঞ্চম ভাবে রবি ও বুধের দৃষ্টি আপনার জ্ঞান ও চিন্তাভাবনায় শুভ প্রভাব বিস্তার করবে। যদি কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি করতে থাকেন তাহলে পরে পরিশ্রম আরও বাড়িয়ে দিন যদি সফলতাকে পেতে চান। উচ্চ বিদ্যায় যারা যুক্ত তারা পাবেন মিশ্র ফল, তবে পরিশ্রম করে যেতে হবে। যারা ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পুরাতত্ত্ব, দর্শন ইত্যাদি নিয়ে বিদ্যালাভ করছেন তারা এ মাসে শুভ ফল পাবেন। চলে আসি পারিবারিক জীবন সম্পর্কে। মে মাস আপনাদের পক্ষে মিশ্র, তবে মঙ্গল যখন তার অষ্টম দৃষ্টি আপনার চতুর্থভাবে দেবে তখন কম বেশি সমস্যা বা অশান্তির যোগ পাওয়া যায়। এছাড়া মাতা ও পিতার শরীর স্বাস্থ্য বেশ খারাপ হতে পারে। আত্মীয় পরিজনদের ব্যবহার আপনাকে মানসিকভাবে আঘাত দেবে। পরিবারে কিছু গরমাগরম বক্তব্য চালাচালি হতে পারে। যদিও মঙ্গলের গোচরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে, বাকিটা আপনাকে সামলাতে হবে। ভাই বোনদের সমর্থন আপনি পাবেন, ফলে এই মাসে আপনার পারিবারিক জীবন এনে দেবে মিশ্র ফল। কেমন যাবে আপনার প্রেম জীবন? পঞ্চমভাবে রবি দৃষ্টি যেমন পরস্পরের মধ্যে ইগোর সৃষ্টি তৈরি করবে, ঠিক তেমনই বুধ আপনাদের মধ্যে কমিউনিকেশনকে আরও দৃঢ় করবে, যাতে আপনাদের সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। দ্বাদশভাবে শুক্রের স্থিতি আপনার প্রেমের তরিতে রোমান্সের দ্বার বাইতে সাহায্য করবে। এবারে আসি দাম্পত্য জীবন সম্পর্কে। সপ্তমভাবে কেতু এবং অষ্টমে তিন গ্রহের জ্যোতি থাকায় আপনার শ্বশুরবাড়ির সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া বা ঝামেলা সৃষ্টি হতে পারে, যা আপনার দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করবে। যদি এমন সমস্যা উপস্থিত হয় তাহলে আপনাকে বুদ্ধির দ্বারা সেটি সমাধান করতে হবে। ফোর্থ মেয়ের পর মঙ্গল কুম্ভে প্রবেশ করলে পরিস্থিতি অনেকটাই ঠিক হয়ে যাবে। চলে আসি আপনার আর্থিক ক্ষেত্র নিয়ে। এই মাসে আপনার হঠাৎ ধন প্রাপ্তির কোনো যোগ পাওয়া যায়, তা স্থাবর বা অস্থাবর যেভাবেই হোক না কেন। দ্বাদশভাবে শুক্রের উপস্থিতি হেতু এই মাস আপনার বেশ খরচ করিয়ে দেবে, তথাপি আপনার অর্থাগমে কোনো ভাটা পড়বে না। কম বেশি অর্থ আপনার হাতে আসতেই থাকবে এবং আপনার আর্থিক স্থিতিকে মজবুত করতে সহায়ক হবে। মঙ্গল যতদিন আপনার অষ্টমভাবে থাকবে কোনো না কোনো সূত্র ধরে ধন আপনার আসতেই থাকবে। যখন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে আপনি নতুন কোনো পথ পেয়ে যাবেন অর্থ আমদানির। নাইন্থ মে থেকে পঁচিশে মে পর্যন্ত আপনার খরচ শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে, তাহলে বলবো মিথুন রাশির
এই মাসে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো পাওয়া যায় না। সপ্তমে কেতু ও অষ্টমে তিন গ্রহের জ্যোতি থাকায় সমস্যা আসবে। শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। মাসের শেষ দিকে কিছুটা ভালো ফল আশা করা গেলেও শনি অষ্টমে থাকায় তার ঢাইয়ার ফল কম বেশি আপনাকে পেতেই হবে। কোনো বড় রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যোগ অভ্যাস এবং মেডিটেশন আপনাকে এই সকল সমস্যা থেকে মুক্ত করতে পারে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করতে পারে। বুধবার করে ভেজানো সবুজ মুগের ডাল গরুকে খাওয়ানো শুভ ফলদায়ক এবং শনিবার তিলের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় দিন। বিষ্ণু সহস্রনাম পাঠ আপনার পক্ষে ভীষণভাবে উপকারী। আজ এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।